ختم نبوت جانے ایمانی درم یہ اپنا ہے، جس جس کا یہ ہوگا عقیدہ اس سے رشتہ رکھنا ہے، جو ایجنٹ باطل قوت کے سر عام انہیں لٹکانا ہے، قانون نبوت کی خاطر قانون نبوت کی خاطر سڑکوں پہ اپنا دھرنا ہے۔ أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فيا رب سلم وسلم وبارك على سيدنا المصطفى وسيا زم، يا رب وسلم وبارك على بزبة المصطفى وشيا ورد تھا غوث پاک کا، صلی علی محمد، ورد تھا غوث پاک کا، صلی علی محمد، صلی نبينا، صل على محمد، صل على نبينا، صل على محمد، پڑھ کے حضور مدح سرا نے لکھ دیا، صلی علی محمد، مدح سرا نے لکھ دیا، صلی علی محمد، آپ ہیں ایسے نام ور، آپ کے نام پاک پر، آپ ہیں ایسے نام ور، آپ کے نام پاک پر، پڑھتے ہیں سارے اولیاء صلی علی محمد، پڑھتے ہیں سارے اولیاء صلی علی محمد، صلی سیدنا شفیعنا صلی علی محمد، غوث خدا ہے واقعی
بدن غوث کھوتا ہے بات کیا صلی اللہ محمد نور خدا و مصطفیٰ صلی نور خدا و مصطفیٰ صلی اللہ محمد صدر الدین علی وہ نور ہے رشک چراغ تور ہے Thank you.
Oh,
صلى الله عليه وآله وسلم. غوثِ اعظم بمنِ بیق شوخِ رامددِ منشِ خاستہ دلا رحمتِ رحمامددِ غوثِ اعظم بمنِ کشتائے حضر آمدد شیخ عالم مدد مرشد پاک آمدد کشنا شد مثل تو اے والی رہے حدیور ہے برو حامی یہ مرید آمدد قادر راب نگر از راہ الطاف و کرم آمد بر در تو بے شر و شام آمدد غوثِ اعظم بمنِ بیق شوخِ رامدد منشِ خاستہ دلا رحمت رحم مدد اللهم صل على سيدنا محمد و شفع محمد و عطي رجل والكرام و على آله و أصحابه و بارك وسلم و على سيد الأوصلاة و على الذي سيد المشرف سبحان ربك رب العزة عما يصفون و سلام على المرسلين و الحمد لله رب العالمين الفاتحة لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم یا شیخ عبد القادر سیدنا السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ہمرا প্রত্যেককে এই পবিত্র মিলাদুন নবীর মাহফিল পাকে শেষ সমবেত হয়েছি যার স্মরণে আজকে মিলাদ মিলাদ শরীফ সে হুজুর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রত্যক্ষ 35তম বংশধর খাজুটি খানকা কাদেরিয়া হোসাইনিয়ার আধ্যাত্মিক পথপ্রদর্শক আমাদের আকা ও মাওলা পীর ও মুর্শিদ ভারত গৌরব সম্মানে সম্মানিত হযরত সাইয়্যিদনা ও মাওলানা সাইয়্যিদ স্যার ডক্টর আতিফ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইনি পিননগরী মাদ্রাসাতুল আলী এখন আপনাদের সামনে তাকরীর করছেন আপনারা মনোযোগ সহকারে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد حاضرین مجلس উপস্থিত পীর ভাই ও পীর বোনেরা আজ এই থলিয়া গ্রামে খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার অত্যন্ত মহব্বতকারী মরহুম গোলাম আম্বিয়া মিয়ার বাড়িতে উনার ছেলে
ডব্লুর তরফ থেকে। তো আজকের এই ডব্লুর বাড়িতে পবিত্র মিলাদ শরীফের মাহফিল পাকের আয়োজন করা হয়েছে। কিছু নিয়ত, কিছু ইরাদা, কিছু মন্নত নিয়ে অত্যন্ত মহব্বতের সঙ্গে ইনি এই মাহফিল পাকের আয়োজন করেছেন। আমরা যারা এই পবিত্র মাহফিল পাকে এসে উপস্থিত হয়েছি, আমাদের আন্তরিকভাবে ফরিয়াদ করা দরকার যে ডব্লু যে আন্তরিকতা নিয়ে এবং যে হালাল ও জায়েজ এরাদা নিয়ে এই পবিত্র মাহফিল পাকের আয়োজন করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার আহলে বাইতের ওয়াসিলাতে আজকের এই পবিত্র মাহফিল পাককে যেন কবুল ফরমান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের হাজিরিও যেন কবুল ফরমান বলুন আমিন। আমিন আমিন। তো হাজিরিনে মজলিস, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা। মধুমিয়া আছেন, উনি বিস্তারিত বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ধর্ম জানতে গেলে, ইসলামকে যদি আমরা সঠিকভাবে জানতে চাই, নিজের মাযহাবকে যদি আমরা সঠিকভাবে জানতে চাই, শরীয়তকে যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই, কালমাকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরকে সেই ঘরানার দ্বারস্থ হতে হবে যেই ঘরানাতে আল্লাহ কালমাকে নাজিল করেছে। আমাদেরকে সেই ঘরানার দ্বারস্থ হতে হবে যেই ঘরানাতে আল্লাহ ইসলামকে নাজিল করেছে। তার কারণ, আমি যদি আপনার ঘরের কোন ব্যক্তিগত বিষয়ে জানতে চাই, তাহলে আমি আপনার ঘরের লোকের কাছ থেকেই তো জানবো, তাই তো? তো যদি ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়, ইসলাম যদি মুকাম্মল হয় হুজুর রাসূলুল্লাহর প্রতি, শরীয়ত দীন ও কালমা যদি হুজুর রাসূল পাকের প্রতি আল্লাহ অবতীর্ণ করে, তো আমাদেরকে ইসলামকে জানতে গেলে ঔলাদে রাসূলের মধ্য দিয়ে জানতে হবে। বেশক বেশক। তো হাজিরিনে মজলিস, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলে বাইতের গোলাম বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এইভাবেই যেন আমরা আমাদের কর্ম করতে পারি, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে ফরিয়াদ করা দরকার। বলুন আমিন। আমিন। আমরা যদি ইসলামকে সঠিকভাবে জানতে চাই, তো তাহলে আমাদেরকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজেকে ফানা করে দিতে হবে। আমরা যদি হুজুর রাসূলুল্লাহর মাকাম জানতে চাই, তো আমাদেরকে মুহাম্মদে মুস্তাফার মাকাম জানতে গেলে আমাদেরকে আলিয়ে মুর্তাজার মধ্য দিয়ে জানতে হবে। আমাদেরকে আলিয়ে মুর্তাজার মাকাম জানতে গেলে আমাদেরকে ইমামে হাসান ও হুসাইনের মধ্য দিয়ে জানতে হবে। আমাদেরকে ইমামে হাসান ও হুসাইনের মাকাম জানতে গেলে আমাদেরকে ঔলাদে ইমামে হাসান হুজুর গোসে পাকের মধ্য দিয়ে জানতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই বলছি যে আমরা দিওয়ান পাকের মধ্যে পড়ি যে আপ বেশক হাসানি আর হুসাইনি ভি হ্যায় হ্যায় শরীফ এ দো জাহান হযরতে গোসে সাহেব, অর্থাৎ তিনি হাসানিও আছেন এবং হুসাইনিও আছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হাসাইনি এবং হুসাইনি দুজনেরই মহব্বতের স্বাদ আমরা উপলব্ধি করতে পারব যদি উনার আওলাদ হুজুর গোসে পাকের মহব্বতে আমরা পরিপূর্ণ হয়ে যেতে পারি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সিলসিলা সিলসিলা কাদেরিয়া এবং সিলসিলা হুসাইনিয়া। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আঞ্জুমান যেখানে যত আছে, সমস্ত আঞ্জুমান অর্থাৎ শাখা সংগঠন গুলো হলো আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়া, অর্থাৎ যেখানে যেখানে কাদেরিয়া আছে সেখানে সেখানে হুসাইনিয়া আছে, যেখানে যেখানে হুসাইনিয়া আছে সেখানে সেখানে কাদেরিয়া আছে, অর্থাৎ যেখানে যেখানে হুসাইন আছেন ওখানে ওখানে গোসে পাকও আছে, যেখানে যেখানে গোসে পাকও আছে ওখানে ওখানে ইমামে হুসাইন আছে।
তো হাজিরিন মজলিস যে কথা বলছিলাম যে ইসলামকে সঠিক ভাবে জানতে গেলে ইসলামের জ্ঞান অর্জন করতে গেলে ইসলামের তালিম অর্জন করতে গেলে ইসলামের জ্ঞানের মহা সমুদ্রে তলিয়ে যেতে গেলে আমাদেরকে সেই মহান রসূল ও আলে রসূলের গোলামিতে দাখিল হতে হবে যেখানে হুজুর মাওলানা আলী বলছেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবহা হুজুর রাসূলুল্লাহ বলছেন আমি হলাম মদিনার কেরের শহর আর আলী ও মুর্তজা হলেন সেই শহরের দরওয়াজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ ইসলামের জ্ঞান অর্জন করতে গেলে সেই জ্ঞানের শহরের মহব্বতে নিজেকে ফনা করতে হবে আর শহরে প্রবেশ করতে গেলে আপনি কোন দিক দিয়ে প্রবেশ করবেন দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন আর রাসূল পাক বলছেন যে সেই দরওয়াজা হলেন আলী ও মুর্তজা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও নবিয়ানা শফিয়ানা মুহাম্মাদিন মা দনাল যুদ ওয়াল করম وعلى آله وصحبه بارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى والده سيدنا المرشد المكرم تجھے کتھا بھی بولنا با بولتے چاہیسی যে ইসলাম যে ঘরানায় নাজিল হয়েছে ধর্ম জানতে গেলে সেই ঘরানার মহব্বত নিজেকে ফানা করতে হবে তার কারণ ইসলামের জ্ঞান তো এত সহজ ব্যাপার নয় যে কোন জায়গা থেকে আমরা পেয়ে যাব কারণ রাসূলুল্লাহর সঙ্গে যারা আছেন রাসূলুল্লাহর সঙ্গে যারা ছিলেন আর রাসূলুল্লাহর ঘরানা অর্থাৎ আসহাবে রাসূল আর আওলাদে রাসূলের মধ্যে ডিফারেন্স হলো এই জায়গাটাতে আমি ডিফারেন্স বলার আগে আমি একটু ডিটেইল বলে দি যে আসহাবে রাসূল যারা ছিলেন উনাদের মর্তাবা উনাদের মর্যাদা উনাদেরকে মহব্বত করা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ইবাদত বলুন সুবহানাল্লাহ কোন ব্যক্তি আসহাবে রাসূলের সঙ্গে গোস্তাখি করতে পারে না কোন ব্যক্তি আসহাবে রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না কিন্তু শর্ত কি আছে কন্ডিশন কি আছে কন্ডিশন হলো এটাই যে আসহাবে রাসূল তাকে বলা হবে যারা রাসূলুল্লাহকে দিদার করেছে ওনার প্রতি ইমান এনেছেন এবং একই ইমানের সঙ্গে দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন আসহাবে রাসূলের কন্ডিশন এটাই যে ওনারা রাসূলে পাকের কে নিজে চোখে দেখেছে তো যারা রাসূলে পাকের সঙ্গে যুদ্ধ করতে আসে জং করতে আসে কতল করতে এলো তারাও তো নাকি চোখে দেখলো তো দেখাটা সাহাবার ডেফিনেশন নয় দেখা ইমান আনা এবং ওই ইমানের সঙ্গে দুনিয়া থেকে রুখসত হয়ে যাওয়া এই আলা মাকামের যে সাহাবারা রয়েছে সেই সাহাবার প্রতি যদি কেউ গোস্তাখি করে তাহলে সে চরম বেদবি করলো এবং ওই সাহাবার প্রতি ইমান আনা হলো মুমিন মুসলমানের জন্য ইবাদত তো সাহাবায়ে রাসূলের মাকাম অত্যন্ত বুলন্দ সাহাবায়ে রাসূলের মর্তাবা অত্যন্ত বুলন্দ কিন্তু আহলে বাইতের সঙ্গে ডিফারেন্সটা হলো এই জায়গাটাতে যে সাহাবা হলেন রাসূলুল্লাহর দরওয়ালা আর আলী ও মুর্তজা হলেন رسول اللہ گھر والا بے شک سبحان اللہ سبحان اللہ یا علی یا علی سیدنا مولانا سرسا ڈاکٹر آصف علی القادری زندہ باد সাহাবায়ে রাসূল হলেন রাসূলুল্লাহকে নিজের কাঁধে বসিয়ে মদিনার সফর করানে ওয়ালা আর আহলে বাইত ইমামে হুসাইন হলেন রাসূলুল্লাহর গর্দনে ব্যাঠনে ওয়ালা সাহাবা হলেন জান্নাতি ইমামে হাসান ও হুসাইন হলেন জান্নাতের সরদার হলেন তো যার জন্য ইসলামকে যদি আমরা সঠিকভাবে জানতে চাই ইসলামের জ্ঞান যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে চাই তো সেই আহলে বাইত আলাইহিমুস সালামের মহব্বতে নিজেকে ফানা করে দিতে হবে একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে হুজুর মাওলানা আলী আলাইহিস সালামকে রাসূল পাক জ্ঞানের শহর বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবহা অর্থাৎ আমি মদিনার জ্ঞানের শহর আর আলী হলেন ওই শহরের দরওয়াজা অর্থাৎ জ্ঞানের শহরে প্রবেশ করতে গেলে দরওয়াজার মধ্য দিয়ে প্রবেশ করতে হবে তাই তো চোর বা অন্যান্য যারা
নেগেটিভ মেন্টালিটির মানুষ তারা কেউ জানলা দিয়ে প্রবেশ করে, কেউ এদিক ওদিক দিয়ে প্রবেশ করে, কিন্তু আমাদের নেগেটিভ মেন্টালিটি রাখতে হবে না, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে। আর পজিটিভ মেন্টালিটি হলো কি, যে দরওয়াজা দিয়ে প্রবেশ করা, অর্থাৎ দরওয়াজা দিয়ে প্রবেশ করা মানে আপনি রাসূলুল্লাহকে যদি একবার দিদার করেন, আলী ও মুর্তজাকে দুবার দিদার করতে হবে, আপনি যাবেন দরওয়াজা দিয়ে, আসবেন দরওয়াজা দিয়ে। নারে হায়দরি, লা আলী, তো হাজিরিনে মজলিস যে কথা বলছিলাম, যে কোনো এক ব্যক্তি কোনো এক আসহাবে কেরামকে গিয়ে বললেন যে কোরআনে মজিদে ভাই মাওলানা কায়নাতের ফজিলত বয়ান হচ্ছে, ফজাইল আহলে বাইত, ফজাইল আলী মুর্তজা। কোনো এক ব্যক্তি আসহাবে কেরামকে গিয়ে বললেন যে আমরা কোরআনে মজিদে দেখতে পাচ্ছি, সেই ব্যক্তি মুসলমান ছিল না, নন মুসলিম ছিল, সে বলছে যে আমরা কোরআনে মজিদে দেখছি যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে কাদের, উনি অবস্থান করছেন, উনি সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে উনি পৌঁছাতে পারেন, যে কোনো জিনিস উনি খালক করতে পারেন, উনি হলেন বানানে ওয়ালা। তো সাহাবা বললেন বেশক, এতে কোনো সন্দেহ নেই। তো তখন সেই ব্যক্তি বলছে আচ্ছা আপনার আল্লাহ, যেহেতু আপনার আল্লাহই জন্য বলছে, সে তো মুসলমান ছিল না, সে বলছে আপনার খোদা কি এতই ক্ষমতাবান, উনি কি অন্য দ্বিতীয় খোদা বানাতে পারবেন? তো তখন ওই সাহাবায়ে কেরাম উনি বললেন যে উনি দ্বিতীয় খোদা বানাতে পারবেন না। তখন ইনি বলছেন যে যদি দ্বিতীয় খোদা বানাতে না পারেন তাহলে উনি সর্বশক্তিমান, আমি কিভাবে মানবো? আর যদি উনি দ্বিতীয় খোদা বানিয়ে নেন তাহলে ওয়াহদাহু লা শারীক কি করে হলো? যদি উনি দ্বিতীয় খোদা বানান তাহলে ওয়াহদাহু লা শারীক উনি কি করে হলেন? অর্থাৎ ওনার কোনো শারীক নেই। আর যদি উনি বানিয়ে নেন তাহলে ওয়াহদাহু লা শারীক কি করে হলেন? আর যদি বানাতে না পারেন তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কিভাবে হলেন? অর্থাৎ ওয়াহদাহু লা শারীক মানে উনার কোনো বিকল্প নেই, কোনো শারীক নেই। আর যদি উনি বানিয়ে নেন তো কি করে উনি না বানাতে পারেন? তাহলে উনি কি করে সমস্ত কিছুর উপরে উনি কায়েম হলেন? তো সাহাবা কয়েকদিন সময় নিলেন, কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে ডাকলেন বা কয়েকটা দিন পর ওই ব্যক্তিকে ডাকলেন। ডেকে নিয়ে ওই ব্যক্তিকে বলা হলো তোমাকে তোমার প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে। তো যখন পরে ওই ব্যক্তি এলো, ওই সাহাবায়ে কেরাম উনি ওনার লোককে বললেন যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, তোমাকে জানানো হবে, তোমার সার তানসে জুদা করা হবে, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছো। তো যখন তার গর্দানে তলোয়ার রাখা হলো, সে তখন বলল যে আমি এই দুনিয়া থেকে যাচ্ছি কিন্তু আমার প্রশ্ন কিন্তু জিন্দা আছে, আমি ইহকাল ত্যাগ করে যাবো, আজকে আমার মুখেই প্রশ্ন ছিল, কালকে হাজার জনের মুখেই প্রশ্ন থাকবে, কালকে হাজার জনের মুখে প্রশ্ন থাকলে তারপরে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রশ্ন থাকবে, আমি ইহকাল ত্যাগ করব কিন্তু আমার প্রশ্ন জিন্দা থাকবে। প্রশ্নটা কি? না প্রশ্ন হলো আল্লাহ যদি বিকল্প আল্লাহ বানান তো তাহলে উনি ওয়াহদাহু লা শারীক কি করে হলেন? আর যদি না বানাতে পারেন তাহলে ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কি করে হলেন? তো এই কথা হতে হতে ওখানে কিছু বুজুর্গণের দিন উপস্থিত ছিলেন, তারা বললেন যে ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব, তার কারণ এটা হলো কোরআন রিলেটেড ম্যাটার, আর কোরআন রিলেটেড ম্যাটার সলভ করতে গেলে আপনাদেরকে ওয়ারিসে কোরআনের দারস্থ হতে হবে, যিনি কোরআনের ওয়ারিস বলুন সুবহানাল্লাহ। তো ওনাকে নিয়ে যাওয়া হলো হুজুর আলী মুর্তজার কাছে, বলুন সুবহানাল্লাহ, মাওলানা কায়নাতের কাছে নিয়ে যাওয়া হলো। এই জন্যই তো রাসূল পাক বলেছেন যে আমি মদিনার জ্ঞানের শহর এবং আলী ওই শহরের দরওয়াজা, মাওলানা কায়নাতের কাছে নিয়ে যাওয়া হলো। তখন ওই আলী মুর্তজাকে যখন সামনে রেখে ব্যক্তি প্রশ্ন করলো যে হুজুর আমার প্রশ্ন, আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এবং ওয়াহদাহু লা শারীকা লাহু, উনার কোনো শরীক নেই, তো উনি কি দ্বিতীয় খোদা তৈরি করতে পারেন?
তো তখন হুজুর মওলা আলী বললেন যে নিশ্চয়ই আল্লাহ দ্বিতীয় খোদা শুধু নয় খোদা দ্বিতীয় খোদা শুধু নয় উনি হাজারো খোদা তৈরি করতে পারেন উনি লাখো খোদা তৈরি করতে পারেন উনি কারোরও খোদা তৈরি করতে পারেন কিন্তু যাকে তৈরি করবেন সে হবে মখলুক আর রব হলেন মালিক বলুন সুবহানাল্লাহ 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 হুজুর মওলায়া আলী আলাইহিস সালাম বললেন যে উনি একটা নয় হাজারো তৈরি করতে পারেন লাখো তৈরি করতে পারেন কারোরও তৈরি করতে পারেন যাকে উনি তৈরি করবেন সে হবে মখলুক আর উনাদেরকে তৈরি করার জন্য উনি হবেন খালিক বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এটাই হলো হুজুর মওলায়ে কায়নাত আলী মুর্তজা আলী ইবনে আবু তালিবের মাকাম বলুন সুবহানাল্লাহ যার জন্য ইসলামকে যদি আমরা সঠিকভাবে জানতে চাই আমরা যদি শরীয়তকে সঠিকভাবে জানতে চাই আমরা যদি মারিফাতকে সঠিকভাবে জানতে চাই আমরা যদি হাকিকত ও তরিকতকে সঠিকভাবে জানতে চাই আমাদেরকে সেই হুজুর আলী মুর্তজার মহব্বতে নিজেকে ফানা করে দিতে হবে আর যেখানে রাসূল পাকের ঔলাদের মহব্বত থাকবে সেই জায়গাতে অটোমেটিক্যালি তার মহব্বত তার অন্তরে রাসূল পাকের মহব্বত থাকবে যার অন্তরে রাসূল আল্লাহর মহব্বত থাকবে তার অন্তরে খুদ পরওয়ারদিগারের মহব্বত থাকবে বলুন সুবহানাল্লাহ 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 আমরা যারা এই পবিত্র মাহফিল পাকে এসে উপস্থিত হয়েছি প্রত্যেকের নিজ নিজ ঈমান ও আকীদাকে মজবুত করার জন্য এবং আজকের এই মাহফিল পাকের কবুলিয়াতের জন্য সকলে মিলে দোনো হাত বুলন্দ করকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ নারায়ে نعرہ حسین نعرہ عباس نعرہ غور نعرہ حیدری یا علی آخر دعوانا الحمدللہ رب العالمین یوں پہرا لگائیں گے یوں پہرا لگائیں گے ہم ختم نبوت پر یوں پہرا لگائیں گے یوں پہرا لگائیں گے قانون نبوت پر گربان لٹائیں گے گربان لٹائیں گے تاجدار ختم نبوت پر